আঁকরশিটা করে রেখেছিলাম, তো এই আঁকরশিটা এখন আমি নিয়ে যাচ্ছি কুদলি পাড়ব। ছোটো ছোটো কুদলি অনেক হয়েছে, তো ছোটো ছোটো কুদলিগুলো এখন তুলবো না, পরে এগুলো কড়াতে রেখে দিয়েছি। এবার আমি যাচ্ছি কুদলি তুলতে। গাছগুলো তোলার পর বাড়ির পাশে বাগানে লাউ ফুল তুলবো আর কুদলি তুলবো। আর আজকের ভিডিওটা এই সমস্ত। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি হাতে একটা ঢাকা আর একটা বালতি নিয়ে চলে এসেছি মাঠের ধারে বাঁধে। অনেক উচ্ছা হয়েছে, তো আমি এই উচ্ছাগুলো এখন তুলবো। এই উচ্ছাগুলো তোলার পর বাড়ির পাশে বাগানে লাউ ফুল তুলবো আর কুদলি তুলবো। আর আজকের ভিডিওটা এই সমস্ত কাজকর্মগুলো নিয়ে, তার সাথে রান্নাবান্নাও করব। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন চলো উচ্ছাগুলো তাড়াতাড়ি তুলে ফেলি। আর বন্ধুরা, এই উচ্ছা গাছগুলো কোনো সার দেওয়া হয় না, তবুও অনেক বড় বড় উচ্ছা। আর আমি উচ্ছা তুলি তোমাদের দেখাবো, অনেক আজকের উচ্ছা উঠবে। আর উচ্ছা গাছগুলো কত সুন্দর সবুজ রঙে হয়ে গেছে, আর তার পাশে ধান গাছগুলো দেখো কত সুন্দর সবুজ রঙে হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, বড় পুকুর ধারে বাবা তিনটে হাইব্রিড সন্নাখাড়া গাছ লাগিয়েছে। তো আমাদের বাগানে যেরকম সন্নাখাড়াগুলো হয়, এই গাছেও সেরকম সন্নাখাড়াগুলো হবে। দেখো বন্ধুরা, কত বড় বড় উচ্ছা হয়ে গেছে। আর দেখো, ঝুড়িতে আমি অল্প কিছু উচ্ছা তুলেছি, তো এখন আমি এই উচ্ছাগুলো ঝুড়িতে রাখবো। আর তার সাথে বালতি নিয়ে এসেছি, আর ঝুড়িটা ভর্তি হয়ে গেলে বালতিতে আমি ঢেলে দেবো। উচ্ছা গাছগুলো এত বড় বড় হয়ে গেছে যে ধান গাছের দিকে চলে যাচ্ছে, এই জন্য টেনে আমি উপর দিকে উঠে দিচ্ছি। আর বন্ধুরা, আমাদের মাঠে আর পুকুরে এতটা জল ছিল না, কিন্তু কালকে রাত থেকে আমাদের এদিকে এত বৃষ্টি হয়েছে, পুকুরও ভর্তি হয়ে গেছে, তার সাথে দেখো মাঠেও অনেকটা জল জমে গেছে। আর আমাদের আগে থেকে রোয়া হয়েছিল, তাই ধান গাছগুলো একটু বড় বড় হয়েছিল, তো সেই জন্য ধান গাছগুলো ডুবেনি, ধান গাছগুলো দেখা যাচ্ছে। আর মনে হয় ধান গাছ ডুববে না, কারণ এবার ধান গাছ সুন্দর হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এদিকে একটু খালা জমিন, সেই জন্য একটু বর্ষা হয়ে গেলে ধান গাছ ডুবে যায়, তো আর মনে হয় ধান গাছ ডুববে না, কারণ ধান গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে আমার উচ্ছা তোলা প্রায় শেষ, আর দেখো এক থাকা মতন উচ্ছা হয়েছে। তো সামনে বালতি আছে, আমি বালতিতে গিয়ে উচ্ছাগুলো ঢেলে দেব। আরও সামনে এগিয়ে গেলে আরও অনেকগুলো উচ্ছা গাছ আছে, ওখান থেকে আমি উচ্ছা তুলব। তো বন্ধুরা, এখন চলো সামনের দিকে একটু এগিয়ে যাই। কালকে খেচুড়ি আনতে গেলে তারে কাকিমাকে ধরে দিয়ে দিলে খাই আসবে। রয়েছে একটা উচ্ছা। আর বন্ধুরা, ওখানে আস্তে আস্তে একটা উচ্ছা রয়ে গিয়েছিল, তো আমি উচ্ছাটা তুলে নিয়েছি। আর সামনে বালতি, আমি এখন বালতিতে উচ্ছাটা ঢেলে দিচ্ছি।
আর বন্ধুরা উচ্ছাগুলো একটু কাদা জড়িয়ে আছে, তো বাড়িতে গিয়ে আমি ধুয়ে নেব। এখন আমি বাড়ি থেকে রেখে দেব। আর বন্ধুরা দেখো, উচ্ছা গাছের সামনে চলে এসেছি, তো এখানে অনেক উচ্ছা গাছ আছে, তো এই উচ্ছা গাছগুলো থেকে এখন আমি উচ্ছা তুলবো। আর বন্ধুরা, বড় পুকুর ধারে যে উচ্ছা গাছগুলো ছিল সেখান থেকে উচ্ছা তুলে নিয়ে চলে এসেছি, আর এখানে অনেক উচ্ছা গাছ আছে, তো এখন আমি এখান থেকে উচ্ছাগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা আমাদের দেখো, রোয়াগুলো কত সুন্দর সবুজ হয়ে ধরে গেছে, আর এ পাশে কাকা শ্বশুরদের এখনও রোয়া হয়নি, ব্যানগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে। এখানেও বেশ কিছু উচ্ছা আছে, তো এই উচ্ছাগুলো এখন আমি তুলছি। আর আজকের আমার রান্না করতে দেরি হয়ে যাবে, কারণ অনেকগুলো উচ্ছা তুলছি, আরও তুলবো। আর বাড়িতে গিয়ে লাউ ফুল তুলবো, কুদলি তুলবো, সেই জন্য আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে উচ্ছাগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, উচ্ছা তুলতে তুলতে প্রায় উচ্ছা শেষ হয়ে গেছে। আর দেখো, তোমাদের দেখাবো বলেছিলাম, এক বালতি খানে উচ্ছা হয়েছে, ঝুড়িতে কিছু আছে, আর এপারে গাছে কিছু উচ্ছা ঝুলে আছে। এগুলো তুলে নিয়ে বাড়ি থেকে চলে যাবো। উচ্ছাগুলো তুলে বাড়িতে রেখে দিয়ে স্নান করে কাপড়টা আঁচড়ে তারপরে আমি লাউ ফুল আর কুদরি তুলতে যাবো। দেখিয়ে দেখো, এক বালতি মতন উচ্ছা হয়েছে, এখানে আমি উচ্ছা রেখেছি। এখন আমি চান করে রান্না বান্না করতে যাব। আর রান্না বান্না করার আগে চলো এখন চান করে শাড়িটা আঁচড়ে নেই, তারপরে লাউ ফুল আর কুদরি তুলতে যাব। আর তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমাদের খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, চান করে কাপড়টা আঁচড়ে হাতে একটা ঠাকা নিয়ে বেরিয়ে পড়েছি লাউ ফুল তুলতে। তো লাউ ফুল তোলার পর তারপরে আমি কুদলি তুলবো, তো চলো এখন প্রথমে আমি লাউ ফুলটা তুলে নিই। বন্ধুরা, চলে এসেছি লাউ গাছের ধারে, আর দেখো আমাদের কত বড় লাউ গাছ হয়েছে। আর এখানে দেখো, লাউ গাছের ফুল হয়েছে, তো লাউ গাছের ফুলটা সকালে ফুটেছিল, এখন একটু বেলা হয়ে গেছে বলে ছোট হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। তো আমি লাউ ফুলগুলো তুলে নিচ্ছি, আর এই লাউ ফুলগুলো শাক দিয়ে ভাজা করবো, খেতে খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, লাউ ফুল তুলতে এসেছি, দেখো এতগুলো লাউ ফুল তুলেছি, তো আমার লাউ ফুল তোলা হয়ে গেছে। এবার চলো কুদলিটা তুলে নিয়ে আসি। লাউ ফুলগুলো কড়াতে রেখে দিয়েছি, এবার আমি যাচ্ছি কুদলি তুলতে। আমি কুদলি তুলতে যাচ্ছি, তো প্রথমে আমি আকর্ষী নেব, কুদলিটা অনেক উপরে আছে, হাত পাবে না। আর বন্ধুরা দেখো, আগে থেকে আকর্ষীটা করে রেখেছিলাম, তো এই আকর্ষীটা এখন আমি নিয়ে যাচ্ছি কুদলি পারবো বলে। ও আচ্ছা, এ ধার দিয়ে গেলে হবে নি গো, গাছটা আছে সে ধারে, তাহলে আইসা এরা কুদলি সব ঝুলছে সে ধারে, এ ধারে না, এ পাশতে গেলে হচ্ছে পাবো নি কুদলি। ও কই দে, ছেবে দে, ছেবে দে তো পাতা শুধু। কত এর থাকাও হবে, ওই এ গাত্রা কুদলি হয়েছে আর কি, অনেক তো দেখতে পাইনি, কিন্তু নেই যদি পারতে পারি কি করবো, নিচে হইলে যে সুন্দর পারতে পারতি, উপরে তো পারতে পারবো না। অনেকগুলা হয়েছে এবছর, সন্না অনেক কারণ এবছর সন্না খারা কিন্তু অনেক, ওই এই তো গুলো আইসো। আর বন্ধুরা, এখন আমি চলে এসেছি কুদলি পারতে, তো কুদলিটা একটু নিচের দিকে থাকলে হয়তো তুলতে ভালো হতো। আর কুদলি গাছটা দেখো, কুল গাছের উপরে উঠে অনেক কুদলি ঝুলেছে, তো এই কুদলিগুলো এখন আমি আকর্ষী দিয়ে পারবো।
গাছে না বসি, দেখো এটা পাপি 2-3টে মতন কুদরি আছে, তো অনেক উপরে আছে, অনেক কষ্ট করে পারতে হবে। তো দেখি কুদরিগুলো পারতে পারে নাকি আঁকড়ছি দিয়ে। আর বন্ধুরা অনেক কষ্ট করে আঁকড়ছি দিয়ে কুদরিগুলো পারছি আমি। আরো আছে 2-3টে মতন। অনেক পুজলিগুলো পারবো, তারপরে বাড়িতে গিয়ে রান্না বান্না করবো, অনেক বেলাও হয়ে গেছে। পরিষেট হাতে জেলি ছোট গাছগুলা না, সে উপরে দুটো আছে, ল এদিকে থাকার দাও, এর আছে নাকি দেখি দাঁড়া আছে। আর বন্ধুরা কুদলি পাড়তে এসেছিলাম, দেখো এতগুলো কুদলি পেরেছি, আর এখানে শুকনো জ্বালানি ছিল, তো সেই জ্বালানিগুলো এখন আমি ভেঙে নিচ্ছি। আর বন্ধুরা এখানে কিছু কুদলি তুলেছি, আর লেবু গাছের ধারে কুদলি গাছ আছে, আর ওখানে গিয়ে দেখি কুদলি আছে কিনা। আচ্ছা এই পাশ দিয়ে আসবো, এই তো ওগুলা, এই তো কাই ছোট, ওটা একটা তুলা মতন হয়েছে, আরে ভিতরে কটা হয়ে আছে। আর বন্ধুরা চলে এসেছে কুদলি গাছের ধারে, আর এখানে অনেকগুলো কুদলি হয়েছে, তো এই কুদলিগুলো এখন আমি তুলে নিচ্ছি। ছোট ছোট কুদলি অনেক হয়েছে, তো ছোট ছোট কুদলিগুলো এখন তুলবো না, পরে এগুলো বড় হলে তুলবো। থাকা ধরো নেবে, ও দুটো না গো অনেকগুলো আছে, থাকাটা একটু দাও দেখি। আর বন্ধুরা দেখো লেবু গাছের ওপরে অনেক কুদলি হয়ে আছে, তো এই কুদলিগুলো এখন আমি তুলে নিচ্ছি, রান্না বান্না বসাতে হবে। আর বন্ধুরা দেখো আজকের আমি কত কিছু তুলেছি, এখানে এক বালতি উচ্ছা তুলেছি, লাউ ফুল তুলেছি, আর তার সাথে কুদলি তুলেছি। তো বন্ধুরা চলো এখন আমি রান্না বান্না বসিয়ে দিই। বন্ধুরা আমি এই সবজিগুলো তুলতে গেছিলাম, আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে বন্ধ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন তোমার নিজের খেয়াল রাখো।